আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইব চ্যানেলে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি আমরা নিয়ে এসেছি। আমাদের এখানে আমরা আজকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি নিয়ে এসেছি। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এখানে খেয়াল করো, নবম শ্রেণীতে বলা হয়েছে একটি সৃজনশীল দেওয়া হয়েছে এবং 2 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থী হিসেবে তোমার 24 ঘন্টা একটি রুটিন তৈরি করো, যেখানে থাকবে তোমার 3 বেলা খাবার, টিফিন, বিকেলে নাস্তা, বিশ্রাম, ঘুম, সারাদিনের কার্যাবলী, আর যার মধ্যে পড়ালেখা, ঘরের কাজ, বাইরের কাজ, খেলাধুলা, প্রার্থনা এবং অবসর। তো এখানে খেয়াল করো, আমরা 1 নং প্রশ্ন উত্তর লিখেছি যে উল্লিখিত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ। তো উত্তরটি হচ্ছে সব রকম উদ্ভিজ ভোজ্য তেলে ভিটামিন এ ও ভালো উৎস ই এর ভালো উৎস। তোমার গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্ভিজ ভোজ্য তেল জাতীয় খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ। 2 নম্বরে যে প্রশ্নটি বলা হয়েছিল যে উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিদ ও উৎস ও কোন কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া তা ছকের মাধ্যমে দেখাও। তো আমরা এখানে লিখেছি যে একটি ছকে উদ্ভিজ উৎসগুলো কোনগুলো এবং প্রাণীর উৎসগুলো কোনগুলো। এগুলো খুব খাতায় খুব ভালোভাবে খুব সুন্দর করে প্রেজেন্ট করবে। খুব মনোযোগ দিয়ে দেখো যে আমরা এটি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে আমাদের এই অ্যাসাইনমেন্টটি দিতে খুব লেট হয়ে গেল। তো আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবে, পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব দ্রুতই পাবে। তো 9 নম্বরে বলা হয়েছে বৃহস্পতিবার তোমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করো। তো আমরা এখানে যাবতীয় বিস্তারিত কিছু লিখলাম, লেখার পর এখানে আমরা একটা পিরামিড আঁকলাম। তোমরা খাতায় খুব পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এই পিরামিডটি আঁকবে। পিরামিডটি আঁকার পর এই এই প্রথম স্তরটি হচ্ছে আমাদের, দেখো, স্নেহ বা ফ্যাট। দ্বিতীয় স্তরটি হচ্ছে আমিষ, তৃতীয় স্তরটি হচ্ছে ভিটামিন ও খনিজ, চতুর্থ স্তরটি হচ্ছে শর্করা। তোমার স্বাস্থ্য রক্ষায় কোন খাবারটি অধিকতর সহায়ক, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। এখানে আমরা খুব সুন্দর করে উত্তরটি প্রেজেন্ট করেছি, তোমরা খুব সুন্দর করে খাতায় এটি লিখবে এবং কোনো ধরনের কাটাকাটি করবে না, এতে করে স্যারদের কাছে তোমাদের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। তোমরা খুব 2 নম্বরে বলা হয়েছে যে শিক্ষার্থী হিসেবে তোমার 24 ঘন্টা একটি রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করো, যেখানে থাকবে 3 বেলা খাবার, টিফিন, বিকেলে নাস্তা, বিশ্রাম, ঘুম, সারাদিনের কার্যাবলী, খেলাধুলা, প্রার্থনা, অবসর। খেলাধুলা অবশ্যই বাড়ির মধ্যে, এখন যেহেতু আমাদের করোনাকালীন সময় চলছে, স্কুল বন্ধ, তাই অবশ্যই খেলাধুলা বাসায় করতে হবে। তো এখানে আমরা একটি রুটিন লিখে দিয়েছি তোমাদের জন্য খুব সুন্দর করে, তোমরা এটি খাতায় প্রেজেন্ট করবে, খুব ছক দিয়ে এই এই রুটিনটি প্রেজেন্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।